ভাই এখান থেকে না পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়। সামনে গেলে আরো সুন্দর পাহাড় দেখতে পারবেন। আসে গেছে আটকায় রে বেটা, এই গেছে। ওরে মা, আরেকটু কোশ্চেন করলে তেল লেয়ারগুলো আলাদা করে কেমনে, মাঝে কি কোনো তেল মেল দেয়? রাস্তার মাঝখানে পুরো ভেড়া। ওকে গাইজ, এখন বাজে 2:33, 2:30 বাজে, আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। আমাদের প্ল্যান ছিল আরও অনেক আগে সাদা পাথরের দিকে যাওয়ার, বাট বুঝেনি তো ভাই, আলসেমি করতে করতে প্ল্যানেই পুরো মানে কি বলবো লেট হয়ে গেছে। এখান থেকে যেতে বেশি টাইম লাগবে না, হয়তো বা 20 মিনিট লাগতে পারে বলছো। অ্যান্ড সাদা পাথরের দিকে যেতে ভাই দুই দিকেই মানে পুরো হাওড়ের মতো এলাকা, মানে অনেক সুন্দর এরিয়া ভাই, অনেক সুন্দর এরিয়া এই পুরোটাই। এই যে ব্রিজটা পার হচ্ছি ভাই, এই ব্রিজটার নদীর নাম সিঙ্গার নদী। অসাধারণ অসাধারণ। এই যে বিছনাকান্দি, এদিকে বিছনাকান্দিও ভাই এই একই রোডে অ্যাকচুয়ালি। সো আপনার রাতারগুল, বিছনাকান্দি আর সাদা পাথর বা ভোলাগঞ্জ তিনটা স্পটই এই একই রোডে। সো সিলেট থেকে সিলেট এয়ারপোর্টের দিকে যে রোডটা যায় ওই রোডেই হচ্ছে এই টোটাল তিনটা স্পট আছে। আমরা বিছনাকান্দি আজকে ঘুরতেছি না, বিকজ সময় নাই অতটা, বিকজ অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। আপনার রাতারগুল বলেন বা বিছনাকান্দি সাদা দেন ভোলাগঞ্জ সাদা পাথর সব কিছু হবে সন্ধ্যা পর্যন্ত ওপেনিং। ওপেনিং বলতে আর কি ট্রলার ছাড়া আপনি যেতে পারবেন না, অ্যান্ড ট্রলারগুলো আপনার সন্ধ্যা পর্যন্ত সাপোর্ট দেবে, সন্ধ্যার পরে আর ট্রলার থাকবে না ওখানে। ভোলাগঞ্জ আর 21 কিলোমিটার এখান থেকে। ওরে বাবা, একটা যে কারেন ভাই, হোয়াট এ প্লেস ব্রাদার, মানে হোয়াট আ প্লেস, অসাধারণ। আমরা অলমোস্ট চলে আসছি, সামনে ক্যামেরা তো হয়তো দেখা যাচ্ছে না, বাট আমরা দেখতে পাচ্ছি ওই যে মেঘের ওখানে পুরো মেঘালয়ের পাহাড়। আর একটু সামনে গেলে তো আরও স্পষ্ট দেখা যাবে, অ্যান্ড সাদা পাথরে গেলে তো আরও ক্লিয়ার। এই যে আমরা ঢুকে পড়ছি এরিয়াতে ভাইয়া, দেখা যাচ্ছে মনে হয় ওয়াও কত সুন্দর। অ্যান্ড এই জায়গাটাতে মেইনলি প্রত্যেকটা স্টোন প্রসেস করা হয়, ক্রাশ করা হয়, যা যা করা সব এই জায়গাগুলোতে করে, অর্থাৎ ভোলাগঞ্জ থেকে বা আশেপাশে কোথাও থেকে পাথর তুলে খুব সম্ভবত এখানে প্রসেসিং করে। এই যে ভাই নামার রাস্তাটাতে যে এইদিক দিয়ে নামতে হবে মনে হয়, আয় হায় কী অবস্থা এদিকে, এদিক দিয়েই নাম না যায়, রাস্তা যদি ওইটা ছিল বাট এদিক দিয়েই নেমে যায়। আয় হায় কিসের ভেতর দিয়ে যে যাইতেছি ভাই, আরে মা গো মা। ওকে চলে আসছি আমরা এখানে। পার্কিং কত করে? 20 টাকা দিচ্ছি তাহলে, দাঁড়ানো যেটা বাইক আটকাই গেছে আমাদের, ওই বাইকটা নিয়ে আসতেছি। আমাদের আসিফের জিক্সার এসেফ ভাই আটকে গেছে। আরে আসিফ, আসিফ গেছে আটকায় রে, একজনের বাইক আটকাইছে, একজনের পাট ডুবে গেছে ভেতরে। আই হাই, বাইক কি থাকবে, বাইক থাকবে না, বাইক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, এই গেছে। এক টান দিয়ে তুলে ফেলার দরকার ছিল বাইকটা। এখানে ভাই বাইক পার্কিং এখানে করবো তাহলে, পার্কিং ফি 20 টাকা পার বাইক। সিকিউরিটি বেশি কোথায় ভাই? তাহলে এখানে রাখা যাচ্ছি। ওকে সো এখান থেকে ভাই নৌকা ভাড়া করতে হয় অ্যাকচুয়ালি, এবং এই যে নৌকা ভাড়া কাউন্টারটা এখানে, এবং নৌকা হচ্ছে এরকমই, অ্যান্ড পান নৌকার কস্ট হচ্ছে 800 টাকা, অ্যান্ড এখানে ক্যাপাসিটি হচ্ছে 8 জনের জন্য। সো ইনফ্যাক্ট আপনি যদি একজনও যান তাও আপনাকে 800 টাকাই দিতে হবে। ওকে আমাদের নৌকাটা ভাই এদিকে, ও এই যে এইটা হচ্ছে আমাদের নৌকা। দাদা উঠে পড়ো। ওইয়া
ভাই এই যে চলে আসছে সাদা পাথর এখানে এই পুরো স্পটটাই বেসিক্যালি সাদা পাথর এন্ড উফ অসাধারণ জিনিস ভাই অসাধারণ জায়গা অসাধারণ সুন্দর জায়গা এন্ড আনফরচুনেটলি ভাই পানিতে ডুবার টাইমে কোনো ভিডিও হবে না বিকজ আমার গোপ্রোতে মাইক অ্যাডাপ্টার লাগানোর পরে আমি গোপ্রোর ক্যাসিং এর ওই পার্ট টানি নাই সো আমি চাইলেও কিছু করতে পারবো না যাই হোক ভাই আমরা সবাই এখন একটু ডুবাডুবি করবো এখানে দেন এখান থেকে উঠে একবারে চলে যাবো লবণ দিছো না এর মধ্যে দূরে ভাই একদম মেঘ দেখা যাচ্ছে পুরাপুরি মানে পাহাড় পুরা মেঘের মধ্যে অনেক সুন্দর ভাই গাইজ আমরা এই যে সাত রঙের ছাতও চলে আসছে এটা হচ্ছে সিলেটের মধ্যেই আর শাহপরান মাজার থেকে একটু সামনের দিকে আর কি জাফলং এর রোডে এই জিনিসটা তো এখানে আসলাম এখানে একটু চা খাবো দেন দেখি এই সাত রঙের চা কিরকম জীবনে কোনোদিন খাই নাই ভাই আগে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি আগে সিলেটে আসছি বাট খাওয়া হয় নাই অ্যান্ড আমার গলার অবস্থা খুবই খারাপ এ ফিউ মোমেন্টস লেটার ব্রাদার চা চলে আসছে উপরে কি দুধ দেয়া না এখানে তো একটু অন্ধকার তাই সাত কালার তো বুঝাও যাচ্ছে না 1 2 3 ওকে ভাই একটু কোন লেয়ারে কি দেওয়া এখানে দুধ দুধ চা রং চা গ্রিন টি দুধ চা রং চা লেমন টি এটা নিচে লেমন টি না ইট উইল বি পসিবল ম্যান আরেকটু কোশ্চেন করলা তেল লেয়ার গুলো আলাদা করে কেমনে মাঝে কি কোনো তেল মেল দেয় ডাক দাও ডাক ডাক দে ভাই ছোট কোশ্চেন ছিল ভাই সেটা হচ্ছে যে এই লেয়ার গুলাকে ভাই আলাদা করেন কিভাবে আপনারা মানে আলাদা রাখেন কেমনে এই যে সাতটা মেশিন আচ্ছা এই মানে মেশিনে কি কোনো কেমিক্যাল বা কেমিক্যাল মানে কি টাইপ ইয়া মানে লেয়ার গুলো কেমনে আসে কারণ আমরা যখন কোনো কিছু আমরা দুধ দুধ দিই তখন তো সব মিশে যায় হ্যাঁ মিশে যায় এটা একটা মেশিন আছে আলাদা আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এটা অ্যাকচুয়াল রেসিপিটা আমাদের বলা যাবে না তাই ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ সাতটা লেয়ার ভাই কি জানি বললো দুধ চা রং চা না সামনে উপরে কি দুধ উপরে দুধ দেন হচ্ছে দুধ চা লাল চা গ্রিন রং চা দেন গ্রিন টি আবার দুধ চা লাল চা দেন লেমন লাস্টে ওকে ফাইন গাইস আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করবে চায়ের উপরে সেটা হচ্ছে চামচ দিয়ে একটু গুলাই দেখবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয় সাতটা লেয়ারে সাত রকম টেস্ট আমি যদি চামচ দিয়ে গুলাই টেস্ট চলে যাবে কোনো টেস্ট থাকবে না তার মানে আলাদা আলাদা ভাবে খাইতে হবে তার মানে আমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারতেছি না আচ্ছা যাই হোক ভাই একটু চাটা খেয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন 1 eternity later ভাই আমাদের চা খাওয়া শেষ এই যে দিস ইজ মাই গ্লাস এন্ড আসলে চা খাওয়া শেষ এন্ড সত্যি কথা কি ওই উপরে দুধটুকু টেস্ট দুধের মতো ঠিক আছে ভালো কথা পরের লেয়ারগুলো না মানে আমি কোনো ডিফারেন্সই পাই নাই মানে দেখে বুঝতেছি না ঠিক আছে দুধ চা লাল চা ওরা সিরিয়াল দিছে ফার্স্টে দুধ দেন হচ্ছে আপনার দুধ চা এরপরে লাল চা এরপর হচ্ছে আপনার গ্রিন টি এরপরে আবার হচ্ছে আপনার দুধ চা দেন হচ্ছে আপনার লাল চা দেন লাস্ট হচ্ছে লেমন টি সাতটা ফ্লেভার বাট ফার্স্টে দুধটুকু আলাদা পরের একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিপটিল আমি পরে দুধ চায়ের মতো টেস্টই পাইছি মানে কনডেন্স মিল্কের দুধ চা যেরকম একদম ওরকম দুধ চায়ের টেস্ট পাইছি আমি অ্যান্ড একদম লাস্টে যে একটু ডিফারেন্ট হয়তো বা লেমনের জন্য বা সামথিং লাইক দ্যাট বাট একটু ডিফারেন্ট বাট আহামরি যে ভাই খুব মানে সেই হাইপটা এরকম ভাই কিছুই না মানে মানে হাইপ একটা জিনিস বাট ওরকম কিছুই নেই ভাই ভিতরে হ্যাঁ মানে টিপিক্যাল চা দেখতে ভিজুয়ালি একটু অন্যরকম সো দ্যাটস ওয়াই ভালো বাট যেহেতু সবাই অনেক বেশি নাম করে জিনিসটাতে আমরা এখানে এসে খেয়ে গেলাম এবং সিলেটে পুরো সিলেট টাউনে একটা জায়গাতে সাত সাত রঙের চা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার শাহপরান মাজার সম্ভবত শাহপরান মাজার থেকে ও এই যে ওখানে লেখাই আছে খুব সম্ভবত পুরো অ্যাড্রেস দেওয়াই আছে শাহপরান মাজার থেকে একটু সামনের দিকে আসলে এটা এবং এটা হচ্ছে নাকি জাফলং এর রোড তো যাই হোক গাইজ এই হচ্ছে আমাদের চা বেসিক্যালি আমরা হুজুকে বাঙালি দেখে চাটা আসলে আমরা হুজুকে বাংলা দেখে চাটা খাইতে আসছি চা সরি চা 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 টি খাইতে আসছি হ্যাঁ আমরা চা খাইতে আসছি বাট যাই হোক ভাই নট ব্যাড চা টি খাইতে আসছি ফাইট 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 চাটা বললে তবে সমস্যা আছে ঠিক আছে যাই হোক
মন শান্তি করে খাইতেছেন জিনিসটা For every layer, you have to pay yes, 10 for every, taka. Yes, for every layer, you have to pay 10 taka because 7 layers are 70 taka. Okay. The next day. ওকে গাইজ, এখন বাজে হচ্ছে দুপুর 12:31, আর আমরা যে হোটেল থেকে সবাই বের হয়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের বাইকগুলো। অ্যান্ড আমাদের বাইকগুলো ছিল হচ্ছে ভাই যে এখানে, ইটস ভেরি সেফ, ইটস ভেরি সিকিউর, এখানে কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই। অ্যান্ড হোটেলটাও হয়ে আসছে, হোটেল ইজারা, অ্যান্ড দে গেভ আস আ কি রিং, ইটস আ গুড ওয়ান, সুন্দর লাগছে ভাই দেখে। অ্যান্ড এই হোটেলটা মানে একদম সব মিলাই পুরো বাইকারদের জন্য। এই যে দেখেন, সেইজ বাইকার্স ওয়েলকাম বাজেট হোটেল, না যদিও লেখা ভাই বাজেট হোটেল, এটা আসলেই বাজেট হোটেল। অ্যান্ড বাজেট বলতে পারবে ভাই, ওই রকম বাজেট ভাবেন না আপনারা, রুমগুলো অনেক সুন্দর, রুমগুলোতে এসি আছে, মানে খুবই ওয়েল, মানে খুবই সুন্দর রুম ভাই এগুলো, মানে বাজেট হিসেবে অস্থির ছিল। আমাদের দুইটা রুমের ভাড়া পড়ছে টোটাল 5,000 টাকা, এটা তো বললাম আপনাদেরকে। ওভারঅল ভাই ইট ওয়াজ অ্যাবসলুটলি, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এই হোটেলে ওঠার পরে। And the service and the behavior was really outstanding. And আমার গলা ভাই পুরো শেষ। আমরা এই যে বের হয়ে যাচ্ছি, এখন যাবো হচ্ছে আগে একটা সার্ভিস সেন্টারে, লিফানেরই একটা সার্ভিস সেন্টার আছে, মানে অথরাইজ সার্ভিস সেন্টার, ওখানে যাবো। ওখান থেকে আমার হর্নটা একটু ঠিক করাবো, বিকজ আমার হর্নের ক্লিপটা মানে শুধু খুলে যাচ্ছে, আমি হর্নের ক্লিপটা যতবার লাগাচ্ছি ততবারই ক্লিপটা খুলে যাচ্ছে, এই জন্য ওখানে যে সুন্দর করে আগে হর্নটা ঠিক করবো, দেন ওখান থেকে একবারে ভাই ঢাকা। অ্যান্ড বাইকের একটু চেন টাইট, দেন চেনে একটু লুপ করে, এগুলো তো আছেই ভাই রে ভাই, চেন লুজ কারে বলে ভাই, কেপিআরের যেই চেন, ওরে মা, চেনও টাইট দিতে হবে। ওকে সবাই চলে আসছে, ওকে আগে সার্ভিস সেন্টারে যাই। A few moments later. আমরা ভাই পেয়ে গেছি লিফানের অথরে সার্ভিস সেন্টার, যেটা ওইটার নাম হচ্ছে গোল্ডেন মোটরস, এবং সিলেটে এটাই হচ্ছে লিফানের খুব সম্ভবত একমাত্র অথরাইজ সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার তো ঠিক না, মানে অথরাইজ ডিলার। এই যে গোল্ডেন, এই যে গোল্ডেন মোটরস, এই যে এটা আমি ভিতরে যে কথা বলে আসছি, ওনাদের সার্ভিস পার্টটা ওই পাশে, সো আমি একটু বাইকটা নিয়ে ওই দিক দিয়ে চলে যাবো একবারে। ভাই সিলেট টাউনে যে এত জ্যাম, বাপরে বাপ ভাই, বেরোয় যায় বেরোয় যায় বেরোয় যায় বেরোয় যায় বের, মামা একটু দেখি মামা, হর্ন নাই কিছু নাই, হর্ন ছাড়াছে ভাই এত কষ্ট, খুব সম্ভবত এটাই, হ্যাঁ তাহলে এটাই এটাই। ওকে গাইজ, আমাদের সব কাজ করে ডান, আমার হর্ন ঠিক হয়ে গেছে, হর্নের ক্লিপটা লুজ হয়ে গেছিলো অনেক বেশি, তো সেই ক্লিপটা ঠিকঠাক করে দিছে। দেন আমার চেন অনেক লুজ হয়ে গেছে, চেনটাও টাইট দিছে, চেনের লুবিং করাও ডান। অ্যান্ড ইরফানের কেপিআরের মোবিল ড্রেন দিছে, মানে ইঞ্জিনাল ড্রেন দিছে, মানে টুকটাক সবার বাইকেরই চেন লুপ টুপ করা শেষ। এখন এই যে তেল নিব, তেল নিয়ে ডিরেক্ট ঢাকা, এবং এখন দেখতে পারবো যে এই হাইওয়ে ট্যুরে আমার মাইলেজ কেমন ছিল। আমি ঢাকার থেকে যখন ফুল ট্যাঙ্কে করছিলাম তখন থেকে 426 কিলোমিটার চালাইছে এখন পর্যন্ত। সো এখন আবার ফুল ট্যাঙ্কি করবো, দেখি কয় টাকা তেল ঢুকে, তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার মাইলেজটা কীরকম পাচ্ছি আমি। ভাইয়া ফুল করে দেন, অকটেন অকটেন অকটেন, বাহ 1140 টাকা তেল ঢুকছে, ট্যাঙ্কি ফুল। টাকা এখানেই দিতে হবে, সামনে বিল নাকি? আচ্ছা ওনাকে দিব টাকা, বাহ, তার মানে আমার 426 কিলোমিটার চলছে 1140 টাকার তেল, ওয়াও। হ্যাঁ এখন ভাই দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে হ্যাঁ এই ট্রিপে, এই হাইওয়ে ট্রিপে আমার অ্যাকচুয়াল মাইলেজটা কত দেখি। সো 1140 টাকার তেল ঢুকছে, ওকে, সো 1140 টাকায় গেছে হচ্ছে 426, মানে 427 কিলো, 1140 × 89 লিটার, লিটারে 33.33, বা নট ব্যাড, নট ব্যাড, মানে হয়তো বা ব্যাড অন্যান্য বাইকের তুলনায়, বাট কেপিআর হিসেবে অনেক ভালো ভাই। সো ইয়েস,
33 কিলোমিটার পার লিটার ওকে গাইস এখানে আর ভিডিও করে লাভ নাই এন্ডিং দিয়ে দিতে হবে বাট এন্ডিং এখানে না এন্ডিং আরেক জায়গাতে ওকে গাইস আমাদের পুরো ট্রিপের এন্ডিং এখান থেকে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক এন্ড ইফ ইউ গাইস ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো ওকে গাইস আবার একটা ভিডিও দেখাবো টিল দেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ